খুব ভালো ফল পেয়েছি, যার জন্য আজ আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো তোমরা অনেকেই জানো এটা এটা হচ্ছে ফিটকারি। এই ফিটকারি দেখো, এত বড় ফিটকারি আমি বাড়িতে এনে রেখে দিই, কারণ এটা দিয়ে অনেক উপকার হয়, অনেক কিছু করা যায়। ফিটকারি দিয়ে শুধু বাস্তু না, ফিটকারি আমাদের জীবনে অনেক কাজে লাগে, এবং হেলথ বলো, বিউটি বলো, স্কিন বলো, নানান রকমের কাজে, ফার্স্ট এড বলো, সবকিছুতে কাজে লাগে। এছাড়া বাস্তুতেও দারুণ রকম ভাবে কাজে দেয় এবং খুব উপকার পাওয়া যায় এই ফিটকারি দিয়ে, যদি তোমরা বাস্তু করতে পারো। তো আজ তোমাদের সাথে এই ফিটকারি দিয়েই কিছু বাস্তু টিপস শেয়ার করব, যেগুলো যদি তোমরা করতে পারো দেখবে অনেক ফল পাবে। আমাকে প্রচুর তোমরা কমেন্ট করেছো আমার ইনস্টাগ্রামে আর আমার ফেসবুকে, অনেকেই তোমরা নিজেদের সমস্যা আমাকে বলেছো, কিন্তু আমি কিছু কিছু উত্তর দিয়েছি, কিছু এখনো পর্যন্ত উত্তর দিতে পারিনি, কারণ আমাকে দুটো চ্যানেল দেখতে হয়। এবং দেখো আমি যে উপায়গুলো শেয়ার করছি, তোমরা এগুলো যদি করো, তোমরা যে তোমাদের সমস্যা আছে সেগুলো থেকে তোমরা নিশ্চয়ই যেটা হচ্ছে উপকার পাবে। তো চলো আজকে আমি তোমাদের বলে দিই ফিটকারি দিয়ে তোমরা কি কি করতে পারো বাস্তুতে, যাতে তোমাদের চারিপাশে যা তোমাদের সমস্যা আছে, যা কিছু প্রবলেমস আছে সেগুলো সলভ হয়ে যাক, আর নেগেটিভিটিটা গিয়ে পজিটিভিটি আসুক। এই ফিটকারির আসল যে কাজ কি হচ্ছে সেটা বলো, আমাদের চারিপাশের বলো কিংবা আমাদের শরীরের বলো, সবকিছু জায়গা থেকে এ কি করে মানে খারাপটা সরিয়ে দেয়, খারাপটা সরিয়ে দিয়ে পরিষ্কার যেটা, পজিটিভ যেটা, সেই জিনিসটা আনতে সাহায্য করে, যেটাই ভালো সেই জিনিসটা আনতে কিন্তু এই ফিটকারি আমাদের সাহায্য করে। তো প্রথম আমার টিপস কি হচ্ছে, প্রথম কি করবে তোমরা, ঘরে তোমাদের ঘরে যদি নেগেটিভিটি থাকে, ধরো তোমরা কিছু কাজ করছো কিন্তু সেটাই সাকসেস পাচ্ছ না, সাকসেস হচ্ছে না, ঘরে অশান্তি, দুঃখ, কষ্ট, অর্থ কষ্ট, আর এরকম ধরনের হয়তো সমস্যা লেগে আছে, তার মানে কি হচ্ছে কি ঘরের মধ্যে বাস্তু দোষ হচ্ছে, অথবা ধরো শরীরও অসুস্থ হয়ে আছে, কারণ তাতে কি হয় বাস্তু দোষ হচ্ছে কিংবা নেগেটিভিটি আছে যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। তো প্রথম টিপস কি হচ্ছে, এরকম এই ফিটকারি নেবে, ফিটকারিটা টুকরো করে নেবে, ছোট ছোট টুকরো করে নেবে, এরকম বড় ফিটকারি নিয়ে এসে ওটা ছোট টুকরো করে নেবার পরে কালো কাপড় নেবে, কালো কিংবা সাদা যে কোনো কাপড় নিয়ে নেবে, কিন্তু কালো আর সাদা কাপড়ই নেবে। আর ফিটকারি দিয়ে যেই উপায়গুলো আমি বলছি সেগুলো যখনই করবে, বিশেষ করে চেষ্টা করবে শনিবার কিংবা মঙ্গলবার দিন করতে, তো কালো কিংবা সাদা কাপড় নেবে, ওর মধ্যে এক টুকরো ফিটকারি বাঁধবে, ফিটকারি বেঁধে যেই দরজা থেকে তোমরা যাতায়াত করো, যেই দরজা থেকে তোমাদের যাওয়া আসা আছে, লোকজন যাচ্ছে আসছে, সেই দরজার মাথার উপরে সেই ফিটকারিটা রেখে দেবে, এমন ভাবে রাখবে যেন কারো চোখে না পড়ে, কেউ যেন দেখতে না পায়, সেইভাবে রাখবে। তো ওইরকম ভাবে ফিটকারিটা যদি তুমি দরজার মাথায় রেখে দাও, তাহলে সেই ঘরের যা নেগেটিভিটি সেগুলো দূর হয়ে যাবে। এছাড়া তোমার ঘরে, তোমার মেন দরজা থেকে তোমার ঘরেতে যে নেগেটিভিটিটা আসছে সেটাও কিন্তু কেটে যাবে। সারা বাড়িতেই বিশেষ করে বাথরুমে আমাদের খুব নেগেটিভিটি থাকে, তো বাথরুমের মধ্যেও তোমরা একটা কাঁচের বাটির মধ্যে এক টুকরো ফিটকারি নিয়ে সেটা রেখে দিতে পারো, তাতেও কিন্তু বাড়ির যে বাস্তু দোষ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটা তোমরা একটা কাঁচের বাটিতে এক টুকরো ফিটকারি নিয়ে বাথরুমে রেখে দিতে পারো। এই ছাড়া তোমার ঘরের চারটে কোণাতেই চারটে ফিটকারির টুকরো নিয়ে রেখে দিতে পারো, তাতে সারা ঘরের যা বাস্তু দোষ আছে সেগুলো কাটবে, তোমরা যা করছো যাতে তোমাদের বাধা আসছে, কাজ হচ্ছে না, অশান্তি হচ্ছে, কিংবা অনেক রকমের যে যে সমস্যা, মানে তোমরা অনেকেই আমাকে অনেক রকম নিজেদের সমস্যা শেয়ার করো, তো এগুলো এটা যদি করো মানে সারা ঘরেতেই চারটে কোনায়, ঘরের চারটে কোনায় এক টুকরো করে ফিটকারি রেখে দেবে, তাতেও কিন্তু বাস্তু দোষ কেটে যায় এবং অনেক যেটা হচ্ছে উপকার পাওয়া যায় এবং পজিটিভিটি আসে। তৃতীয় টিপস হচ্ছে, এরকম ছোট স্প্রে বোতল পাওয়া যায় কিনতে, এরকম ছোট একটা স্প্রে বোতল কিনে নেবে, আর এই যে ফিটকারি, ফিটকারিটাকে তোমরা গুঁড়ো করে নেবে, একটু গুঁড়ো করে নিয়ে জলের সাথে এক চামচ ফিটকারির গুঁড়ো মেশাবে, জলের সাথে ফিটকারির পাউডার এক চামচ মিশিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। আর এইটা প্রত্যেক দিন তোমরা কি করবে, সন্ধেবেলা করে, প্রত্যেক দিন সন্ধেবেলা সারা ঘরে মানে এটা এরকম স্প্রে করে দেবে, সারা ঘরের, ঘর বিশেষ করে ঘরের কোনাগুলোতে খুব নেগেটিভিটি থাকে, তো ঘরের কোন, খাটের তলায়, হ্যাঁ, তারপরে তোমার যে দরজা, মেন দরজা, সেই দরজার চৌকাঠের চারিপাশে, এইরকম সব জায়গায় এই জলটা স্প্রে করে দেবে। তো ফিটকারির এই জল যখন স্প্রে করে দেবে, যত রকমের নেগেটিভিটি আছে সেগুলো সব কিন্তু দূর হয়ে যায়। আর এরকম প্রত্যেক দিনই এটা করবে, সকাল সন্ধ্যে যদি এরকম ভাবে স্প্রে করো,
তাহলে দেখবে অনেক তোমরা নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমাদের যে সমস্যা জীবনে আছে সেগুলো আস্তে আস্তে দেখবে দূর হবে, সমস্যা সমাধান হবে আর পজিটিভ আসবে, পজিটিভিটি যেটা সেটা আসবে। তো হচ্ছে তোমরা পাপোশ, প্রত্যেকের বাড়িতেই পাপোশ থাকে, পাপোশের নিচে এক টুকরো ফিটকারি তোমরা রেখে দিতে পারো, তাতেও কিন্তু খুব উপকার হয়। এরকম ফিটকারি নিয়ে এসে ছোট ছোট টুকরো করে নেবে আর পাপোশের নিচে রেখে দেবে, প্রত্যেক শনিবার করে রাখবে, আবার যে আগামী শনিবার আসবে সেই শনিবারে আবার সেটাকে সরিয়ে দিয়ে সেটা ফেলে দেবে, ওই ফিটকারিটা একদম বাড়ির বাইরে ফেলে দেবে, দিয়ে আবার একটা নতুন ফিটকারির টুকরো রেখে দেবে। তো পাপোশের তলায় যদি ফিটকারির টুকরো রেখে দেওয়া যায় তাতে তোমাদের বাড়িতে যদি কোনো নেগেটিভিটি ঢুকছে সেটা ঢুকবে না এবং ঘরের যেটা নেগেটিভিটি আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আবার ফিফথ টিপস হচ্ছে ঘর যখন মুছবে সেই সময় ফিটকারির গুঁড়ো সেই জলের মধ্যে দিয়ে দেবে। তো ফিটকারির গুঁড়ো যদি সেই জলের মধ্যে মিশিয়ে দিয়ে সেই জল দিয়ে যদি ঘর মোছা যায় তাহলেও কিন্তু প্রচুর নেগেটিভিটি দূর হয়ে যায়। যেটা আমি বললাম তোমাদের স্প্রে বোটলে, তোমাদের অনেকে যেমনি অনেকেই কমেন্ট করেছো তোমাদের যে অনেক ঋণ কিংবা টাকা পয়সা সম্পত্তি অনেক কিছু নিয়ে আছে, তো যে এই টাকা পয়সা কিংবা ধরো এরকম ধরনের অর্থ নিয়ে কোনো প্রবলেম যখন থাকে সেখানে তোমরা যেখানেই টাকা পয়সা রাখো, যেখানে কাগজপত্র রাখো, যা কিছু রাখো, সেই জায়গাতেও যদি ফিটকারির জলটা স্প্রে করে দাও তাহলে দেখবে অনেক এই সমস্যা থেকে সমাধান হবে এবং যা তোমাদের প্রবলেমস আছে সেগুলো দূর হয়ে যাবে এবং যেই সমস্যায় তোমরা পড়ে আছো সেগুলো থেকে তোমরা মুক্তি পাবে। সিক্স টিপস হচ্ছে যে অনেক সময় ধরো শরীর অসুস্থ হয়ে আছে, শরীর সুস্থ হচ্ছে না, শরীর খারাপ লাগছে, ডিপ্রেশন লাগে, হ্যাঁ এরকম ধরনের ধরো যদি নিজেকে খুব অসুস্থ মনে হচ্ছে, ভালো লাগছে না, খুব লো ফিল করছো, তখন কি করবে বেশ পরপর কয়েকদিন তোমরা ফিটকারির জল দিয়ে স্নান করবে, মানে জলের মধ্যে একটু ফিটকারির গুঁড়ো এরকম ফিটকারিটাকে গুঁড়ো করে নেবে, একদম গুঁড়ো পাউডার করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবে আর বেশ কয়েকদিন পরপর, তিন দিন তো করবেই, পারলে পরপর সাত দিন কিংবা একুশ দিন যদি করতে পারো খুব ভালো হয়, স্নান করবে ফিটকারি ওই জলের মধ্যে দিয়ে স্নান করে নেবে। তাহলে তোমার শরীরের মধ্যে যে নেগেটিভিটি আছে যার জন্য তোমার জীবনে হয়তো প্রবলেমস আসছে, সাকসেস আসছে না, আর ধরো অসুস্থ হয়ে আছো, এরকম নানান রকমের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো দূর হবে। তো ফিটকারির জল দিয়ে স্নান করাটাও কিন্তু খুব ভালো হয়, ভীষণ ভালোভাবে নেগেটিভিটি দূর করে পজিটিভিটি আনো। নেক্সট টিপস যেটা হচ্ছে তোমরা ধরো কোনো কাজে বেরোচ্ছ, তো সেই কাজেতে তোমরা সাকসেস হবে কি না সেটা অনেক সময় ইন্টারভিউ বলো, পরীক্ষা বলো, এরকম অনেক কিছু থাকে যেটা মানে সেই কাজে যদি সাকসেস পেতে হয়, মানে তোমরা যদি মনে করছো না আমার যেন সাকসেস আসে সেই কাজটাতে, তাহলে তখন কি করবে এই ফিটকারির গুঁড়ো নেবে, একটা গ্লাস জল নেবে, ওর মধ্যে একটু ফিটকারির পাউডার দিয়ে দেবে, ফিটকারির পাউডার দিয়ে ওই জলটা দিয়ে কুলকুচ করে দেবে আর তারপরে মুখে কিছু দেবে না, মুখে মানে কিছুই খাবে না, তোমরা খাওয়া দাওয়া সব যা করার করে নিয়ে তারপরে ফিটকারির জলটা দিয়ে মুখ কুলকুচ করবে, করে তারপরে তোমরা সেই কাজের জন্য বেরোবে, যেই কাজে তোমরা চাইছো যেন সাকসেস আসে তোমাদের, সেই কাজ যেন সাকসেস হয় তার জন্য তখন বেরোবে, কিন্তু তারপর মুখে কিন্তু কিছু দিবে না, ফিটকারির জল দিয়ে কুলকুচ করার পর আর কিছুই খাবে না। আর কাজে যদি বেরিয়ে যাও তখন দেখবে তোমাদের সেই কাজে সাকসেস হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। যেটা করতে পারো এরকম স্প্রে বটলে ফিটকারির জল রেখে দেবে, গায়ের মধ্যেও নিজের স্প্রে করে নিতে পারো, গায়ে মাথারও যদি একটা যেরকম পারফিউম আমরা স্প্রে করি সেরকম ভাবে এই ফিটকারির জল যদি কোনো কাজে বেরোবার আগে তোমরা সাকসেস যদি পেতে চাও তো সেটা অ্যাজ আ পারফিউমের মতন নিজের গায়েতে স্প্রেও করে নেবে, তাহলেও কিন্তু নেগেটিভিটি টা দূর হয়ে যাবে আর তোমরা যেই কাজের জন্য বেরোচ্ছ তাতে অনেকটা সাকসেস আসার সম্ভাবনা থাকবে। লাস্ট টিপ হচ্ছে ফিটকারি যখন তোমরা ঘুমাও, আমরা যখন ঘুমাই তখন বালিশের তলায় এক টুকরো ফিটকারি রেখে দেবে, বালিশের তলায় এক টুকরো ফিটকারি রেখে দিয়ে দিলে দেবে আর পরের দিন সকালে সেই ফিটকারিটা বাইরে ফেলে দেবে, আর একটি নতুন এরকম ছোট টুকরো করে রাখবে, ছোট ছোট টুকরো সেটা বালিশের নিচে রেখে দিবে রাতে ঘুমানোর আগে, আর সকালবেলা উঠে ওটা বাসি কাপড়েই কিংবা বাসি মুখেই ওটাকে বাইরে ফেলে দেবে একদম বাড়ির বাইরে। তো এতেও কিন্তু ভীষণ রকমভাবে নেগেটিভিটি দূর হয়ে যায় এবং পজিটিভিটি আসে। তো আশা করি তোমাদের এই ফিটকারি নিয়ে যে বাস্তু টিপসগুলো বললাম এগুলো নিশ্চয়ই তোমাদের খুব খুব কাজে লাগবে, খুব খুব উপকার হবে। ফিটকারি নিয়ে আমি নিজেও অনেক যেটা হচ্ছে বাস্তুর জন্য ট্রাই করেছি এবং খুব আমি সাকসেস হয়েছি এবং খুব ভালো ফলও পেয়েছি, তোমরা এটা ট্রাই করে দেখো, ফিটকারি নিয়ে সত্যি বাস্তুদোষ দূর হয় তোমরা যদি এটা করে দেখলে এবং ধৈর্যের সাথে যদি তোমরা করবে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ফল পাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো।